ভাইয়ের বাড়ির থেকে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের জন্য। এখান থেকে কিছু দূর যাওয়ার পরে বাস আছে, বাসে উঠে আধা ঘন্টা 35 মিনিট লাগবে ওখান থেকে দক্ষিণেশ্বর। তো সকাল 7:30 ঘুম থেকে উঠেছিলাম, তখন দেখি খুবই বৃষ্টি পড়ছে। তারপরে এই বৃষ্টি থামতে থামতে 9টা বেজে গেল, তারপরে চান টান করে একবার বেরিয়ে পড়লাম। এখান থেকে রাস্তা থেকে যাই, তারপরে ওখান থেকে বাস আছে। দক্ষিণেশ্বর মন্দির সাবয়ে শেষ হওয়ার পরে আর এই মিষ্টিগুলো কিনেছি, এগুলো দিয়ে পুজো দেবো। আর নিচের থেকে মালা কিনে নেবো, মালা কিনে পুজো দেবো। আর একটা গঙ্গা জলের ব্যাটারি কিনে নেবো, ওখান থেকে সব শিবের মাথায় জল ঢালবো। এই হলো দক্ষিণেশ্বরের গেট, এখান দিয়ে আবার আমরা ডুববো। অনেকদিনই পরে এলাম, ভিউটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তার জন্য ফোন রেখে যেতে হবে। তাই এই কাউন্টারগুলো দেখতে পাচ্ছি, এখানে সবাই ফোন রেখে যাচ্ছে, এখানে আমরা ফোনটা রেখে যাবো। ঘুরে এসে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করব। বন্ধুরা, হঠাৎ মেঘ করে আসছে, বৃষ্টি হবে। এবার পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এবার যেখানে একটা মার্কেট মতো আছে, এখানে মার্কেটে এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। আর হঠাৎ বৃষ্টি হয়ে শুরু হয়ে গেছে, প্রচুর দোকান এখানে, দেওয়ার জন্য মালা মিষ্টি সব কিছুই পাওয়া যায় এখানে। দূরে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরের চূড়ো, এটা হলো মেন মন্দির। এবার এখান থেকে গঙ্গার পাড়ে যাবো। এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখানে এসে একটু বসলাম।